আমি গত ক্লাসে পড়াইছিলাম এটা, পড়ানোর কথা জি স্যার পড়ানো হয়েছিল। একটু রিভিউ করতে চাচ্ছি, তোমরা কেউ রেসপন্স করতেছ না। রেসপন্স না করলে পিনিং বিষয়টা কি এটা যদি না বলো, তাহলে আমি কেমনে সামনে প্রসিড করব? এই কথাটা বারবার আসবে, পিনিং, ড্রয়িং, ডেন্টিং। তুমি যদি এটা না বুঝতে পারো, তোমার কাছে তো সবকিছু বার্ডেন মনে হবে যে কি পড়ায়, কিছু বুঝতেছি না। এই জন্য আমি একটু আগের কথাগুলোকে রিপিট করতে চাচ্ছি, যাতে তোমার জন্য পরে আজকের লেকচারটা বোঝা সহজ হয়। তো কেউ এই জন্য এটাই সবচেয়ে সুন্দর নিয়ম, যে ক্লাস শুরুর আগে 5 মিনিট যদি ওভারভিউ করা যায় আসলে কি স্যার পড়িয়েছিল, তাহলে আজকের লেকচারটা তোমার জন্য সহজ হবে। তাহলে এগুলো সবগুলো মনে হবে যে বিরক্তিকর। তাহলে আমরা একটু বলি, পিনিং হচ্ছে আমি কিছু ফিগার তোমাদেরকে পাঠিয়েছিলাম, ঠিক না? ওখানে ফিগার পাঠিয়েছিলাম, যে একটা ওয়ার্প বিম এর ফিগার পাঠিয়েছিলাম, ওয়ার্প বিম থেকে একটা বেসিক লুমের কম্পোনেন্টস এর ফিগার পাঠিয়েছিলাম। সেখানে দেখিয়েছিলাম যে পিনিংটা কিভাবে হয়, ড্রয়িং কাকে বলে, ডেন্টিং কাকে বলে। পিনিং হচ্ছে টু পাস দা ওয়ার্প ইয়ার্ন থ্রু ড্রপার। ড্রপারটা দেখতে এরকম, এরকম একটা এখানে ইয়া থাকে, হোল থাকে, আর এরকম এটা ড্রপার, এর ভিতর দিয়ে ওয়ার্প ইয়ার্ন পাস করতে হয়। এটা ওয়ার্প ইয়ার্ন যেটা আমি দেখাইলাম, এটা ওয়ার্প ইয়ার্ন তীর চিহ্ন দিয়ে, এটা ওয়ার্প ইয়ার্নটা পিনিং ড্রপারের ভিতর দিয়ে পাস করাকে বলা হচ্ছে পিনিং। ড্রয়িং এটা হচ্ছে টু পাস দা ওয়ার্প ইয়ার্ন থ্রু হিল্ড আই, হিল্ড আই এর ভিতর দিয়ে পাস করাকে বলা হচ্ছে, আমরা বলতেছি ড্রয়িং হিল্ড আই। হিল্ড আইটা কিরকম, কিরকম একটু দেখি আমরা। হিল্ড আইটা হচ্ছে, দেখো একটু লক্ষ্য করলে, এই পুরোটা হচ্ছে একটা হিল্ড ওয়ার, হিল্ড ওয়ার, আর এই অংশটুকুকে বলা হয় হিল্ড আই, এই অংশটুকু হোলটাকে। এবং এর ভিতর দিয়ে আমরা ওয়ারপিয়ান পাস করি, টু পাস দা ওয়ারপিয়ান থ্রু হিল্ড আই অর হিল্ড ওয়ার ইজ নোন অ্যাজ ড্রয়িং। এই ওয়ারপিয়ানটাকে, এই ওয়ারপিয়ানটাকে আমরা হিল্ড আই এর ভিতর দিয়ে পাস করলাম, এটাকে আমরা বলতেছি ড্রয়িং। আর এগুলাকে বলা হয় হিল্ড ওয়ার, হিল্ড ওয়ার। এই হিল্ড ওয়ার গুলো একটা ফ্রেমের মধ্যে থাকে, যেটাকে আমরা বলতেছি হিল্ড ফ্রেম। এরকম একটা ফ্রেম থাকে, এই ফ্রেমের মধ্যে অনেকগুলা হিল্ড ওয়ার থাকে, অনেকগুলা থাকে, আমি আঁকতেছি যেহেতু ফাঁকা ফাঁকা করে লিখতেছি। তাহলে টু পাস দা ওয়ার্প ইয়ার্ন থ্রু হিল্ড আই ইজ নোন অ্যাজ ড্রয়িং। এই যে ড্রয়িং, তিনটা হিল্ড, তিনটা ওয়ার্প ইয়ার্ন কে একটা হিল্ড ফ্রেমে, তিনটা হিল্ড আই এর ভিতর দিয়ে পাস করলাম। হিল্ড আই বা হিল্ড ওয়ার গুলো একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ থাকে, এটাকে আমরা হিল্ড ফ্রেম বলতেছি। টু পাস দা ওয়ার্প ইয়ার্ন থ্রু হিল্ড আই অর হিল্ড ওয়ার অর হিল্ড ফ্রেম, যে কোনো ভাবে বললেই হবে, যে এটাকে আমরা বলছি ড্রয়িং। তাহলে প্রথমে গেল পিনিং, ড্রয়িং এবং ডেন্টিং। ডেন্টিংটা কি, ডেন্টিং হচ্ছে এটাও একটা রেক্টাঙ্গুল শেপের, ফ্রেম থাকে, এটাকে রিড বলি আমরা, এর ভিতরে অনেকগুলো ডেন্ট আছে, এখানে কোনো আই নাই বা কোনো ধরনের হোল নাই, এরকম ডেন্ট থাকে। এই প্রত্যেকটা ডেন্টের ভিতর দিয়ে দুইটা স্টিকের মাঝখানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে, এই স্টিকের ভিতর দিয়ে পাস করাকে আমরা বলতেছি হচ্ছে ডেন্টিং। তাহলে রিডের ভিতর দিয়ে ওয়ার্প ইয়ার্ন পাস করাকে ডেন্টিং বলতেছি, পিনিং, ড্রয়িং, ডেন্টিং, ঠিক আছে? এটা কি বুঝে আসছে? জি স্যার। দুই একজনের, হ্যাঁ, এখন আমরা গত ক্লাসে এটা পড়িয়েছিলাম যে আমরা ওয়াইন্ডিং ওয়াইন্ডিং করব, ওয়াইন্ডিং এর পরে ওয়ার্পিং এ যাব, ওয়ার্পিং যাওয়ার পর সাইজিং এ আসব, এরপরে পিনিং, ড্রয়িং, ডেন্টিং করার পরে, এই পিনিং, ড্রয়িং, ডেন্টিং করার পরে এই ফুল অ্যারেঞ্জমেন্টটাকে আমরা লুমের মধ্যে গেটিং করব, এটাকে লুমিং বা গেটিং বলতেছি। এরপরে আমরা উইভিং এ যাব, উইভিং মানে হচ্ছে শেডিং, পিকিং, বিট আপ। আচ্ছা, আজকে আমরা এই বিষয়টা পড়লে আমাদেরকে স্যার একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে দেখাচ্ছি যে ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লো চার্ট। ফ্যাক্টরিতে মনে করো বায়ার কোনো একটা অর্ডার এক্সিকিউট, অর্ডার আমাদেরকে প্লেস করবে, বায়ার মনে করো এইচএনএম বায়ার, এইচএনএম বায়ারটা আমাদেরকে কোনো একটা অর্ডার দিল। আমাদের মার্চেন্ডাইজিং সেকশনে যারা থাকে, মানে যারা অর্ডার
গ্র্যাব করে, অর্ডার কি নিয়ে আসে বাইরের কাছ থেকে, ক্রেতাদের কাছ থেকে, এইসব এদেরকে মার্চেন্ডাইজার বলা হয় বা মার্কেটিং এর এমপ্লয়ি বলা হয়, মার্কেটিং পার্সন। তো এই যে মার্চেন্ডাইজাররা, তারা যখন বায়ারের কাছ থেকে অর্ডার কিনে আসবে, নিয়ে আসার বায়ারের কাছ থেকে অর্ডার নিয়ে আসবে, এই বায়ারের কাছ থেকে অর্ডার নিয়ে আসে আমরা আমাদের ফ্যাক্টরিতে যেহেতু বায়ারের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করে ফেব্রিক ডেলিভারি দেব, দ্যাটস ওয়াই আমাদেরকে ফুল প্রসেসটাকে কিভাবে শুরু করতে হবে, বায়ার অর্ডার দেওয়া থেকে শুরু করে এই অর্ডারটাকে ফ্যাক্টরিতে প্রসেসিং করে বায়ারের রিকোয়ারমেন্টকে ফুলফিল করে তার টোটাল প্রোডাক্টটাকে ডেলিভারি, ফাইনাল ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটে বা কিভাবে কাজটা প্রসিড করতে হয়, কিভাবে আগাইতে হয়, কিভাবে আমরা কোন কোন স্টেপে যাইতে হয়, এই বিষয়গুলোকে আজকে এই ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লো চার্টের মূল প্রতিপাদ্য বিষয়, যেখানে আমরা এই বিষয়টা দেখব বায়ার অর্ডার দেওয়া থেকে শুরু করে বায়ারকে ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত কি কি বিষয় কাজ করতে হয় ফ্যাক্টরির মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু এখনো এখানে যদি ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লো চার্ট, এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে, তীর চিহ্ন দিয়ে শেষ করে দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু এটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি। আমি সম্পূর্ণটা শেষ করলে তোমরা বুঝতে পারবা যে কমপ্লিট হয়নি কেন। এখন দেখো, তোমরা একটা নোট ডাউন করে নিবা, তোমরা যখন খাতা কলম নিয়ে থাকো তাহলে তোমাদের জন্য সহজ হবে, কারণ আমি অনেক কথা বলবো যেগুলো এই স্লাইড এর মধ্যে নাই, কিন্তু যেগুলো পরীক্ষার মধ্যে আসবে। আচ্ছা, ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লো চার্টে আমরা প্রথমে দেখিয়েছি যে আমি একবার ওভারভিউ করে যাই, এরপরে আমি হোয়াইট বোর্ডে যাবো, স্ক্রিন হোয়াইট বোর্ডে, সেটা আমার জন্য বেশি প্রিফারেবল হবে, তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লো চার্টে প্রথমে আমরা লিখেছি যে ইয়ার্ন ফ্রম স্পিনিং সেকশন, স্পিনিং সেকশন থেকে ইয়ার্ন আমরা পারচেজ করব, যেহেতু স্পিনিং সেকশনের ফাইনাল আউটপুটটা হচ্ছে ইয়ার্ন। যদি রিং ফ্রেম ইউজ হয়, স্পিনিং ফ্রেম, স্পিনিং সেকশন বা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ওয়ান, তোমরা যদি পড়ে থাকো শর্ট স্ট্যাপল স্পিনিং, তো সেটার ফ্লো চার্টের সর্বশেষ যে প্রোডাক্ট সেটা হচ্ছে ইয়ার্ন, এবং লাস্ট যে ফ্রেম ইউজ হয় রোভিং ফ্রেমের পরে বা স্পিড ফ্রেমের পরে যে ফ্রেমটা ইউজ হয় সেটাকে বলা হয় রিং ফ্রেম, সাধারণত আমরা বলি। যদি রিং ফ্রেম ইউজ হয় সেক্ষেত্রে যে ফাইনাল প্রোডাক্টটা হবে রিং ইয়ার্ন, আর যদি রোটর ইউজ করতাম তাহলে রোটর ইয়ার্ন, আরো যে ইয়ার্ন গুলো আছে ইয়ারজেট ইয়ার্ন, কম্প্যাক্ট ইয়ার্ন, সাইরো ইয়ার্ন, অনেক ধরনের ইয়ার্নের ক্লাসিফিকেশন আছে। যদি রিং ইয়ার্নটা ভার্সেটাইল, এটার কাউন্টের যে রেঞ্জ এটাও ভার্সেটাইল, অনেক ফাইনার কাউন্ট করা যায় রিং এ, এই জন্য আমরা সাধারণত রিং ফ্রেম বলি। স্পিনিং সেকশনের লাস্ট সেকশনটাকে রিং ফ্রেম বলতেছে, বাট না, রিং ফ্রেমটা না হয়ে রোটর ফ্রেম হলে রোটর ইয়ার্ন হয়ে যাবে। তো স্পিনিং ইয়ার সেকশনের লাস্ট যে আউটপুট সেটাকে আমরা বলতেছি ইয়ার্ন। সেই ইয়ার্নটাকে আমরা পাই কিভাবে, সেই ইয়ার্নটাকে আমরা পাই আমরা ফাইনাল আউটপুটটা কোন ফর্মে আসে, সেই ফাইনাল আউটপুটটা আসে স্পিনার্স ববিন ফর্মে বা রিং কপ ফর্মে। আমরা গতদিন যে ফিগারটা দেখিয়েছিলাম সেটা অনেকটা, একটু দেখো তো রিং কপ এর ফিগারটা, আমি ড্র করার চেষ্টা করতেছি। এখানে ইয়ার্ন গুলো থাকে রিং কপ, একটা প্লাস্টিকের টিউব থাকে বা প্লাস্টিকের প্যাকেজ থাকে, প্লাস্টিকের প্যাকেজের মধ্যে ইয়ার্ন গুলাকে জড়ানো হয়, এটাকে আমরা বলতেছি রিং কপ বা স্পিনার্স ববিন। এবং সেই স্পিনার্স ববিন, এই স্পিনার্স ববিনে, স্পিনার্স ববিনের মধ্যে অ্যামাউন্ট অফ ইয়ার্ন অনেক কম থাকে, অ্যামাউন্ট অফ ইয়ার্ন অনেক কম থাকে, কারণটা কি আমার কাজটা হচ্ছে রোভিং থেকে, রোভিং থেকে আমরা ইয়ার্ন তৈরি করব। এখানে কিন্তু রিং ফ্রেমের মধ্যে ইয়ার্নটা প্রোডিউস হয়, এখানে আমরা ড্র্যাফটিং করি, রিকোয়ার্ড পরিমাণে ড্রয়িং এবং ড্র্যাফটিং করার পরে এরপর আমরা এখানে টুইস্টিং দিয়ে এরপর একটা ইয়ার্ন তৈরি করি। তো এখানে এই জন্য এখানে একটা রিং থাকে, রিং ফ্রেমে যেহেতু রিং থাকে, রিং ফ্রেমে থাকে হচ্ছে রিং, এরকম একটা রিং থাকে, রিং এর মধ্যে ট্রাভেলার থাকে আর ববিনটা এভাবে বসানো থাকে, রিং এর ট্রাভেলারটা রিং এর মধ্যে ঘুরতে থাকে আর এই দিক দিয়ে রোভিং দেওয়া থাকে। তো মূল প্রসিডিউরটা আমি যাব না, তোমাদের বোঝার জন্য বলতেছি যে রিং ফ্রেমের মধ্যে যে ফাইনাল আউটপুট সেটা হচ্ছে রিং কপ অর স্পিনার্স ববিন, এটার আকারে ছোট হয় আর ডাইমেনশনও ছোট হয়, যার কারণে অ্যামাউন্ট অফ ইয়ার্ন কম। তো আমি যখন অ্যাজ এ উইভিং সেকশনের লোক হিসেবে আমি যখন ইয়ার্ন পারচেজ করব, তখন আমাকে বলতে হবে যে আপনি আমাকে তখন আমাদের আমাকে কিন্তু তারা স্পিনিং সেকশনের যে এমপ্লয়ি তারা কখনোই আমাকে রিং কপ বা স্পিনার্স ববিন আমাকে ডেলিভারি দিবে না,
আমি যখন তাদের কাছে পারচেজ করব তখন আমাকে অবশ্যই তারা এটাকে ওয়াইন্ডিং করে রিকোয়ার্ড ফর্মে নিয়ে আসবে, অর্থাৎ চিজ বা কোন যে ফর্মে আমি চাবো সেই ফর্মে তারা নিয়ে আসবে। তার আমি যখন ইয়ার্ন ফ্রম স্পিনিং সেকশন, আমি ইয়ার্ন স্পিনিং সেকশন থেকে ইয়ার্নকে পারচেজ করব, এরপরে ডাবলিং টুইস্টিং করব, এরপরে যে বিষয়গুলো আছে দুই ভাগে ভাগ করব, ওয়ারপিয়ান প্রিপারেশন, ওয়েবটিয়ান প্রিপারেশন। এরপরে আমি ওয়ারপিয়ান প্রিপারেশনে গিয়ে লেখছি, দেখো সেন্ডিং টু ইয়ার্ন ডাইং সেকশন, সফট ওয়াইন্ডিং, হার্ড ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং, ড্রয়িং, ডেন্টিং, লুমিং, গেটিং। ওয়েবটিয়ান প্রিপারেশনে গিয়ে পার্ন ওয়াইন্ডিং, কোন চিজ, পার্ন প্যাকেজ, এই বিষয়গুলো লিখছি। তো আসো আমরা এটা যেহেতু একবার ওভারভিউ করলাম, আমরা মূল পয়েন্টে আসবো। আমি এখন একটু স্ক্রিন হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, অ্যাজ এ উইভিং ইঞ্জিনিয়ার হিসেবে আমি উইভিং এ যদি জব করতে চাই বা উইভিং এর ম্যানেজার, সেক্ষেত্রে আমি যখন ইয়ার্ন পারচেজ করব তখন ইয়ার্ন ফ্রম স্পিনিং সেকশন যে কথাটা লিখছি আমি, ইয়ার্ন ফ্রম স্পিনিং সেকশন, এই কথাটার একটু ব্যাখ্যা দিই আমি। ইয়ার্ন ফ্রম স্পিনিং সেকশন থেকে কি কি বিষয় আমাকে হাইলাইট করতে হবে, আমি ইয়ার্ন স্পিনিং সেকশন থেকে নেব, সেক্ষেত্রে আমাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। ইয়ার্নের স্ট্রেংথ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আপনারা জানি যে উইভিং এর মধ্যে কার যেন ব্যাক মানে সাইডে নয়েজ হচ্ছে। প্লিজ তুমি তোমার মাইক্রোফোনটাকে অফ করো, অনেকক্ষণ থেকে হচ্ছে এটা ইন্টারাকশন ক্রিয়েট করতেছে, যার সাইডে কোনো ধরনের নয়েজ নাই, সে আসলে একটা নীরব পরিবেশে আছে, সে তার মাইক্রোফোন অন রাখলে কোনো সমস্যা নাই। বাট কেউ যদি ক্রাউডি প্লেসে থাকো বা আশেপাশে কোনো চেঁচামেচি হচ্ছে বা একটু প্রবলেম হচ্ছে, সে তার মাইক্রোফোনটাকে অফ করো। আচ্ছা, ইয়ার্ন ফ্রম স্পিনিং সেকশন, আমি উইভিং ইঞ্জিনিয়ার হিসেবে, উইভিং এর ম্যানেজার হিসেবে, উইভিং এর ডিজিএম হিসেবে, আমি যখন একটা বায়ারের অর্ডারকে ফুলফিল করার জন্য আমাকে ইয়ার্ন লাগবে, তো ইয়ার্নটাকে পরবর্তীতে আমি উইভিং করে ওভেন ফেব্রিক তৈরি করব। আমার মূল র ম্যাটেরিয়ালটা হচ্ছে ইয়ার্ন, তো ইয়ার্নটাকে আমি তৈরি করি না, করে স্পিনিং সেকশনের লোক, তো তাদের কাছ থেকে আমি ইয়ার্নটাকে পারচেস করতে হবে, কিনতে হবে। তো আমি যে কিনবো, যে কোনো একটা জিনিস কেনার সময় আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট বলে দিতে হয় যে আমি যে জিনিসটা প্রোডাক্টটা কিনবো তার এই এই কোয়ালিটি থাকতে হবে, এই এই প্রপার্টি থাকতে হবে। তো আমাকে আমাকেও কিন্তু যখন ইয়ার্ন পারচেজ করবো, আমাকেও কিন্তু কোয়ালিটিটাকে আমাকে প্যারামিটার গুলোকে বলে দিতে হবে। প্রথম যে প্যারামিটার লাগবে সেটা হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ, ইয়ার্নের স্ট্রেংথটাকে আমাকে বলে দিতে হবে। ইয়ার্নের স্ট্রেংথটা কিরকম, ইয়ার্নের স্ট্রেংথের এককটা কি, আমরা জানি স্ট্রেংথের একক নিউটন হতে পারে, স্ট্রেংথের এককটা ইয়ার্নের স্ট্রেংথ ব্যবহার হয়, ইয়ার্নের সাধারণত যে স্ট্রেংথটা ব্যবহার সেটাকে সিএসপি বলি আমরা, সিএসপি, কাউন্ট এবং স্ট্রেংথের প্রোডাক্ট মানে গুণফল। কোন একটা নিউটন এবং কেজি একই জিনিস, তাকে 9.8 দিয়ে গুণ দিলে নিউটন হয়ে যাবে, আর পাউন্ড মানে তোমরা জানো যে 453.6 গ্রাম, 1 পাউন্ড ইকুয়াল 453.6 গ্রাম। তো এটা আসলে ওজনের একক, এটাকে আমরা যদি জি দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু সেটা ইয়া হয়ে যাবে, কি বলে নিউটন হয়ে যাবে। তো আমরা কনভার্সনটা জানি আগে থেকেই, আর এনি হচ্ছে ইংলিশ কাউন্ট, এটা জানো তোমরা, এনি সাথে কাউন্টের সাথে পরিচিত আছো? জি স্যার, এনি ইংলিশ স্যার। হ্যাঁ, এনি হচ্ছে কি, ইনডিরেক্ট কাউন্ট না ডিরেক্ট কাউন্ট? ডিরেক্ট ইনডিরেক্ট এই কথাটা সম্পর্কে পরিচিত? জি স্যার। আচ্ছা, ইংলিশ কাউন্ট বা এনি এটা ইনডিরেক্ট কাউন্ট। তাহলে এই যে কাউন্ট এবং স্ট্রেংথ, স্ট্রেংথের একক আমরা বললাম যে কেজি হতে পারে, নিউটন হতে পারে, পাউন্ড হতে পারে, গ্রামও হতে পারে। পাউন্ডকে আমরা ইজিলি গ্রামে কনভার্ট করতে পারবো, কেজিতে কনভার্ট করতে পারবো, কেজিকে 9.8 দ্বারা গুণ দিলে নিউটন হয়ে যাবে, সুতরাং এখানে অন্য কোনো কমপ্লেক্সিটি নাই। তাহলে আমরা বলছি কাউন্ট, এই যে কাউন্ট এবং স্ট্রেংথের প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট মানে তো গুণফল আমরা জানি, তো এই এই ক্ষেত্রে কাউন্ট, স্ট্রেংথ, প্রোডাক্ট, এটাকে আমরা সিএসপি বলতেছি। ইয়ার্নের স্ট্রেংথ মেজার করা হয় সিএসপি তে, ইউনিটটা হচ্ছে সিএসপি, কাউন্ট হচ্ছে ইংলিশ কাউন্ট এনি,
আর পাউন্ড হচ্ছে তার স্ট্রেংথ, আমরা পাউন্ড দিয়ে প্রকাশ করলাম। তাহলে এনি ইনটু পাউন্ড, কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট, এটাকে সিএসপি বলা হয়। ইয়ার্নের স্ট্রেংথ সিএসপি তে মেজার করা হয়। এখন আমরা জানি কার্ডের ইয়ার্ন এন্ড কম্পট ইয়ার্ন দুই ধরনের ইয়ার্ন পাওয়া যায় না, একটা কার্ডিং করা একটা কম্বিং করা। কার্ডিং করার থেকে কম্বিং করার কারণে ইয়ার্নের স্ট্রেংথ বেড়ে যায়, কারণ ইয়ার্নটা ফাইবার গুলা প্যারালাইজেশন বেশি হয়। বেশি প্যারালাইজেশন হওয়ার পরে ছোট ছোট ফাইবার গুলাকে আমরা ওখান থেকে সবগুলো সাধারণত ইউনিফর্ম লেন্থের ফাইবার থাকে, দ্যাটস ওয়াই টুইস্টিং করলে এখানে স্ট্রেংথ বেড়ে যায়। এই জন্য আমরা কম্বিং কম্পট ইয়ার্ন এবং কার্ডিং কার্ড ইয়ার্ন এই দুইটা ইয়ার্ন পাওয়া যায়। সাধারণত কার্ডেড ইয়ার্নের জন্য, কার্ডেড ইয়ার্নের জন্য আমরা যেটা পাই, আমরা সাধারণত বলি কার্ডেড ইয়ার্নের স্ট্রেংথ কম থাকে, যে 2000 থেকে আমাদের উইভিং এ 2400। আমি যখন ইয়ার্নটা পারচেজ করব আমি বলে দেব যে আমার যদি কার্ডেড ইয়ার্ন হয়, কার্ড ইয়ার্ন হয়, সেখানে আমি বলবো যে ঠিক আছে আমার সিএসপি টা আপনি 2200 দিয়ে দিবেন। সিএসপি টা 2200 মানে হচ্ছে এটা একটা স্ট্রেংথের একক, 2000 থেকে 2400 এর মধ্যে রেঞ্জ যেহেতু কার্ডের থাকে সাধারণত, আমি বললাম যে আমার 2200 সিএসপি লাগবে। আর যদি আমি কম টিয়ানের ক্ষেত্রে কথা বলি, কম টিয়ান এখানে কম্পিং করা হয়েছে, কম্পিং একটা এক্সট্রা অপারেশন এটা এখানে ছিল, এই জন্য কম টিয়ান বলতেছি। এটার ক্ষেত্রে সাধারণত 2600 থেকে 3000-3200 পর্যন্ত থাকে। তা আমি বললাম কম টিয়ান যেহেতু পারচেস করতেছি, আমি বলে দেবো ঠিক আছে আমারটা 2800 দিবেন। আমি বললাম যে আমারটা 2800 দিবেন, 2800 সিএসপি দিবেন। তাহলে কার্ডের ইয়ার্নের রেঞ্জ 2000 থেকে 2400, কম ডিয়ানের জন্য 2600 থেকে 3200, এটা রেঞ্জ আমি বললাম এরকমই থাকে। যদি কম্বিং কম ডিয়ানের ক্ষেত্রে স্ট্রেংটা বেশি থাকে এবং সেটা 2000 সিএসপি, একজন বলছে যে স্যার মাসুদ রানা যে তার নেটে প্রবলেম হচ্ছে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তো ওকে তোমরা একটা মেসেজ দিয়ে দাও যে সমস্যা নাই, আমরা রেকর্ড করতেছি, তুমি রেকর্ডের কপিটা নিলেই ও আশা করি বুঝতে পারবে, এরপরে তোমরা একটা হেল্প করবা। তাহলে কার্ডের ইয়ার্ন এন্ড কম্পট ইয়ার্ন, আমরা ইয়ার্ন পারচেজ করার সময় আমি বলে দিতে হবে যে আমাকে কম্পট ইয়ার্ন দিবেন না কার্ড ইয়ার্ন, কার্ডের ইয়ার্ন দিবেন। যদি কম্পট ইয়ার্ন দেন সেক্ষেত্রে আমার সিএসপি এর রেঞ্জটা কত হবে আমাকে বলে দিতে হবে, কারণ আমাকে আমি ইয়ার্ন পারচেজ করলাম 10000 পিস মনে করো, 10000 কোন, এই 10000 কোন পারচেজ করলাম কোনো কিছু না বলে দেওয়ার কারণে, আমাকে তো তারা এমন দুর্বল ইয়ার্ন দিতে পারে যেটা উইক ইয়ার্ন, একটু ধরলেই ছিঁড়ে যাচ্ছে, এটা দিয়ে আমি না ওয়ার্কিং করতে পারবো না, এটা দিয়ে কোনো ভাবেই কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবো না, ফলটি প্রোডাক্ট তৈরি হবে, তা আমার জন্য তো এটা একটা লসের কারণ হয়ে দাঁড়াবে। তো এই জন্য আমি আমার যখন ইয়ার্ন পারচেজ করব স্পিনিং সেকশন থেকে আমার ইয়ার্নের স্ট্রেংথটাকে বলে দিতে হবে। ইয়ার্নের স্ট্রেংথটাকে আমরা বলতেছি, আমরা উল্লেখ করি এটা হচ্ছে সিএসপি দিয়ে কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট, এবং তার রেঞ্জটা আমি বলে দিলাম। তাহলে ইয়ার্নের স্ট্রেংথ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এরপরে যেটা বলবো আমরা ইয়ার্নের ইলংগেশন, দুই নম্বর যে প্রপার্টি সেটা হচ্ছে ইয়ার্নের ইলংগেশন। ইয়ার্নের ইলংগেশন ইয়ার্নের ইলংগেশন প্রপার্টিটা কি ইম্পর্টেন্ট প্রপার্টি, মানে ইয়ার্নটা যেহেতু অনেক আমাদের উইভিং এর মধ্যে যেহেতু অনেক ধরনের মেকানিক্যাল স্ট্রেস পড়ে, ইয়ার্নের উপরে অনেক মেকানিক্যাল স্ট্রেস পড়ে, এই মেকানিক্যাল স্ট্রেস পড়ার কারণে ইয়ার্নটাকে যাতে কোনো ধরনের টেনশন অ্যাপ্লাই হলেও সেটা কিছুটা ইলংগেট হয়, একেবারে ব্রিটল ম্যাটেরিয়াল না হয়ে যায়, যে একটুও সে বাড়বে না, একটু ইলংগেট হবে না, একটু স্ট্রেস লাগার সাথে সাথে সে ছিঁড়ে যাবে, এ ধরনের প্রপার্টি হলে আমাদের পক্ষে উইভিং করা পসিবল না। তো যার কারণে আমাকে ইয়ার্নের মধ্যে কিছু ইনহারেন্ট ইলংগেশন প্রপার্টি থাকতেই হবে, যেটা ইয়ার্ন তৈরি হওয়ার সময়ই তৈরি হইতে হবে। ইয়ার্নটা তৈরি হইতে হলেই সে তার মধ্যে একটা ইলংগেশন প্রপার্টি থাকবে, তো আমি এটা কন্ট্রোল করতে পারবো ইয়ার্ন তৈরি করার সময়। দ্যাটস ওয়াই আমাকে ইলংগেশন প্রপার্টিটা বলে দিতে হবে। কেন ইলংগেশন প্রপার্টিটা বলে দিতে হবে, দাওয়াস্তার তোমাদেরকে যেহেতু শেডিং পিকিং বিটআপ করা আছে, কার যেন একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে, বাট আমি এতবার করে বলতেছি তোমরা প্লিজ এই শব্দটাই তো ইন্টারাকশন ক্রিয়েট করতেছে, তার মাইক্রোফোনটা অফ রাখলে কি এমন ক্ষতি হবে, সে কি কথা বলতেছে, স্যার আপনি সবাইকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দিলে আমার সবাইকে আবার আমাকে আনমিউট করতে হবে, আমি তো অনেক ক্ষেত্রে তোমাদের কাছে সাপোর্ট চাবো যে আসলে শোনা যাচ্ছে কিনা, এটা তো মানুষের স্বাভাবিক, মানুষ তো বুঝতেইছি আমরা, তোমরা সবাই মিউট করে রাখো, দুই একজন শুধুমাত্র অন করে রাখো যাদের চারপাশে নয়েজ নাই, নয়েজি কোনো এনভায়রনমেন্ট নাই, সে শুধুমাত্র আনমিউট করে রাখলেই তো হয়ে যাচ্ছে।
আচ্ছা 10 মিনিট পরে আমার এই বেসিকটাকে আবার নতুন করে রিনিউ করতে হবে, আমি করব রিনিউ তো 10 মিনিট পরে কেটে যাবে, হ্যাঁ যেহেতু এটা প্রিমিয়াম এসে বেসিকটা এজন্য। আচ্ছা ইয়ানি ডিলোগেশন কেন লাগবে, আমরা জানি যে আমাদেরকে জাভা স্যার পড়াচ্ছেন শেডিং পিকিং বিটা, আমাদের ওয়ার্পের ইয়ানগুলো এইভাবে থাকে, ওয়ার্পের ইয়ানগুলো একটা শীট ফর্মে এইভাবে এইভাবে থাকে, যখন আমরা শেডিং করি তখন কি ঘটে, যেহেতু আমরা ইয়ানগুলোকে হিল ফ্রেমের ভিতর দিয়ে পাস করিয়েছি বা হিল আইয়ের ভিতর দিয়ে শেডিং করার সময় যেটা ঘটে ইয়ান দুই ভাগে ভাগ হয়ে যায়, ঠিক না? এই যে এটা একটা হিল ডাই, এটা একটা হিল বা হিল ফ্রেম, এই যে একটা শেড ক্রিয়েট হলো, এই যে একটা চতুর্ভুজ ক্রিয়েট হলো, এই এটা হচ্ছে একটা কি একটা শেড, এটাকে আমরা শেড বলতেছি, এই শেড করার প্রসিডিউরটাকে শেডিং বলতেছি, এবং শেডিং করি আমরা হিল ফ্রেমের মাধ্যমে। যখন শেড ক্রিয়েট হলো তখন ইয়ারের মধ্যে একটা স্ট্রেস ক্রিয়েট হয়েছে, স্ট্রেস পড়ছে, ঠিক না? ইয়ারটা তো স্বাভাবিক অবস্থা এরকম ছিল, এই যে এরকম ইয়ারটা এই অবস্থায় ছিল, লাল যে আমি রেফারেন্স এটা ড্র করলাম, স্বাভাবিক অবস্থা এরকম ছিল। যখন আমরা শেডিং করতে যাব তখন ইয়ারটা এই লাল অংশটুকু যেহেতু স্বাভাবিক পজিশনে ছিল, নিউট্রাল পজিশনে ছিল, শেডিং করার কারণে ইয়ার দুই ভাগে ভাগ হয়ে গেছে। মনে করো 6000 ইয়ার ছিল, উপরে 3000 গেছে, নিচে 3000 গেছে, তাহলে একটা শেড ক্রিয়েট হয়েছে। তাহলে ইয়ারটা ছিল এই এই এ বি পজিশনে, এ বি পজিশনে, এখন ইয়ারটা হয়ে গেল এ সি বি পজিশনে আর এ ডি বি পজিশনে, এ সি বি এ ডি বি দুই ভাগে ভাগ হয়ে গেল, এবং সেক্ষেত্রে ইয়ানের মধ্যে একটা স্ট্রেস পড়ছে, যার কারণে ইয়ানটা কি হয়েছে কিছুটা ইলঙ্গেট হইতে হয়েছে স্বাভাবিক ভাবেই। সে যদি এই এবি পজিশনে থাকতে চাইতো, ইলঙ্গেশন প্রপার্টি না থাকতো, তাহলে এই ইয়ানটাকে যখন আমরা এসিবি পজিশন এবং এডিবি পজিশনে নিয়ে যাইতাম সবগুলো ইয়ানে ছেড়ে যাইত, যেহেতু ইয়ান ছেড়ে নাই দ্যাটস ওয়াই ইয়ানের একটা ইলঙ্গেশন প্রপার্টি ইনহারেন্ট থাকবে, কারণ সেই ইলঙ্গেশন প্রপার্টিটা আমার জন্য সুইটেবল কিনা আমি তাকে অবশ্যই বলে দেবো, ইয়ান ইঞ্জিনিয়ারদেরকে বলে দেবো যে আমার ইয়ানের ইলঙ্গেশন প্রপার্টি এত থাকতে হবে, তাছাড়া আমি নেব না, কারণ আমার ইলঙ্গেশন যদি এত না হয় তাহলে আমার জন্য উইভিং করা পসিবল হবে না। কারণ এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা আমি এই যে ড্র করলাম, এই যে ডি সি বি ডি, সি বি ডি যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা কম বেশি করতে হয় বিভিন্ন কারণে, উইভিং রুমের মধ্যে এই সি বি ডি অ্যাঙ্গেলটাকে কম বেশি করতে হয়, এটাকে শেড অ্যাঙ্গেল বলা হয়, আমি কম অথবা বেশি করতে চাই। তো আমি যদি ইয়ারনের ইলঙ্গেশন প্রপার্টিটাকে স্পেসিফিকলি না বলে দেই তাহলে আমি চাইলেও শেড অ্যাঙ্গেল বাড়াইতে পারবো না, শেড অ্যাঙ্গেল আমার অনেক ক্ষেত্রে বাড়ানোর দরকার পড়ে যাবে বিভিন্ন কারণে। আমি যদি আমার ইলঙ্গেশন প্রপার্টিকে ডিফাইন না করে দেই এবং আমি যদি র্যান্ডমলি ইয়ার্ন পারচেস করে নেই, আমার জানা না থাকে ইলঙ্গেশন প্রপার্টি কেমন আছে আমার এই ইয়ার্নের, সেক্ষেত্রে আমি শেড অ্যাঙ্গেল বাড়াইতে দরকার পড়লে যদি বাড়াই ফেলি সেক্ষেত্রে আমার ইয়ার্ন বেশি পরিমাণে ব্রেক হয়ে যাবে, ইয়ার্ন ব্রেকেজ হয়ে গেলে মেশিন অনেক বেশি পরিমাণে স্টক অনেকক্ষণ ধরে স্টক থাকতে হবে এবং যে ফেব্রিকটা প্রোডিউস হবে সেটা হবে একটা ফল্টি ফেব্রিক, আমার জন্য প্রোডাকশনটাকে মানে সুন্দর করে বায়ারকে সাপ্লাই দেওয়া ডেলিভারি দেওয়া আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে, যার কারণে আমাকে ইলঙ্গেশন প্রপার্টিটা বলতে হবে। কেন ইলঙ্গেশন প্রপার্টি বলতে হবে একটু দেখি, এই যে আমি এ সি বি এবং এ ডি বি এই দুইটা পজিশনে গেলাম, ঠিক না, সেক্ষেত্রে ইলঙ্গেশন প্রপার্টিটার কারণটা কি, এখানে কতটুকু পরিমাণে ইলঙ্গেট হলো, আমরা জানি স্ট্রেন মানে হচ্ছে ডেল এল বাই এল, স্বাভাবিক অবস্থায় এল ছিল এ বি, এখন চলে আসছে এ সি বি, তাহলে কতটুকু পরিমাণ ডেল এল হয়েছে, কতটুকু পরিমাণে ইলঙ্গেট হয়েছে, এসি প্লাস সিবি বিয়োগ এবি, এটা হচ্ছে এই পরিমাণ ইলঙ্গেট হয়েছে, এসি পজিশনে গেছে ইয়ানটা, এরপরে সিবি পজিশনে, এরপরে এবি, আমি ইনিশিয়ালটা ছিল এবি, এবি থেকে কত পরিমাণ ডেল এল কি হলো, এসি প্লাস সিবি বিয়োগ এবি ডিভাইডেড বাই এবি, তাহলে এটা হলো কি স্ট্রেন পার্সেন্টেজ বা ইলঙ্গেশন পার্সেন্টেজ ডেল এল বাই এল। তাহলে আমার একটা ইয়ারনের ইলঙ্গেশন প্রপার্টিটা আমার জন্য খুবই জরুরি বিষয়, যেহেতু আমার এই ইয়ারনটা উইভিং এ যাবে, উইভিং এ যাওয়ার পরে কিন্তু সেটা শেডিং পারপাস শেডিং হবে, অবশ্যই শেডিং হইতে হবে, শেডিংটা যেহেতু হবে এবং শেড অ্যাঙ্গেলটা সিবিডি শেড অ্যাঙ্গেলটাকে আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে হয় বিভিন্ন কারণে, একটা রেঞ্জের ভিতর থেকে আমাকে কম বেশি করতে হয়, যার কারণে আমি ইয়ার্ন পারচেস করার সময় আমাকে অবশ্যই ইয়ারনের ইলঙ্গেশন প্রপার্টিটা বলে দিতে হবে। তাহলে বুঝতে পারছো ইয়ারের ইলঙ্গেশনটা কেন ইম্পর্টেন্ট, ইয়ারনের ইলঙ্গেশন কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে ইয়ারনের ইলঙ্গেশনটা বলে দিতে হবে, ইয়ারনের স্ট্রেংথ বলে দিতে হবে, যেহেতু ইয়ারটা অনেক ধরনের
ইয়ারনের ইয়ার অনেক ধরনের মেকানিক্যাল স্ট্রেসের ভিতর দিয়ে যাবে, দ্যাটস হোয়াই ইয়ারনের একটা স্ট্রেংথ থাকতে হবে, ইয়ারন ইলংগেশন থাকতে হবে। এরপরে আরেকটা প্রপার্টি কথা বলি, সেটা হচ্ছে ইয়ারনের হেয়ারিনেস প্রপার্টি। এটা যদি ইয়ারনের সারফেস হয়, এটা ইয়ারনের একটা সারফেস, এটা ইয়ারন। ইয়ারনের সারফেসের মধ্যে অনেক ধরনের প্রোটিডিং ফাইবার আছে, এই প্রোটিডিং ভাবে ইয়ারনগুলো কাছে নিয়ে এসে দেখলে বুঝতে পারবা যে ইয়ারনের সারফেস থেকে প্রজেক্টিং অবস্থায় কিছু ফাইবার বের হয়ে থাকে, এই ফাইবার গুলোকে আমরা হেয়ারি ফাইবার বলতেছি। আমরা হেয়ারি ফাইবার বলতেছি। এই ফাইবার গুলোকে আমরা হেয়ারি ফাইবার বলতেছি। এই প্রত্যেক ইঞ্চির মধ্যে, প্রত্যেক ইঞ্চির মধ্যে কি পরিমাণ হেয়ারি ফাইবার থাকবে এটা আমাকে বলে দিতে হবে। এটা পার সেন্টিমিটার হতে পারে, পার ইঞ্চিতে হতে পারে, কত হেয়ারি ফাইবার থাকবে সেটা আমাকে বলে দিতে হবে। টু মাচ হেয়ারি ফাইবার যদি হয়, অনেক বেশি পরিমাণে হেয়ারি ফাইবার পার ইঞ্চিতে আছে, পার সেন্টিমিটারে আছে, এটা আমার জন্য উইভিং করতে গেলে কষ্টকর হবে। কেন কষ্ট হবে, আমরা যখন সাইজিং করবো তখন দেখবো যে কেন কষ্টকর হবে। আমাদের টু মাচ হেয়ারি রাখা যাবে না, অপটিমাম হেয়ারিনেস থাকতে হবে, মানে একটা নির্দিষ্ট একটা রেঞ্জ থাকবে যে এই পরিমাণ হেয়ারিনেস থাকতে হবে। যদি খুব টু মাচ হেয়ারি হয় সেটা আমার জন্য উইভিং এ গিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করবে, খুব বেশি পরিমাণে প্রবলেম ক্রিয়েট করবে, যেটা উইভিং করতে গিয়ে আমরা দেখবো যে আসলে আমাদের উইভিং করতে খুবই কষ্ট হচ্ছে, আমাদের উইভিং হচ্ছে না, ইয়ার্ন বারবার ব্রেক করতেছে, ফলটি ফেব্রিক তৈরি হবে। আমার যেহেতু ফাইনাল প্রোডাক্ট ফেব্রিক এবং সেটা ফল ফ্রি ফেব্রিক তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই হেয়ারিনেসের পরিমাণটাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা তিনটা প্রপার্টির কথা বললাম, ইয়ার্ন ফ্রম স্পিনিং সেকশন, আমি যখন অ্যাজ এ উইভিং ইঞ্জিনিয়ার হিসেবে ইয়ার্ন পারচেজ করব, কোনো বায়ারের অর্ডারকে এক্সিকিউট করে ফাইনাল প্রোডাক্ট মানে ফাইনাল ফেব্রিক ডেলিভারি দেওয়ার জন্য আমাকে ইয়ার্ন পারচেজ করতে হবে, যেটা আমি ইয়ার্ন তৈরি করি না, আমি উইভিং এর লোক, দ্যাটস হোয়াই আমাকে ইয়ার্নটাকে পারচেজ করতে হবে। পারচেজ করার সময় কি 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 প্যারামিটার উল্লেখ করে দিতে হবে, আমি এখানে উল্লেখ করলাম কয়েকটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে যে ইয়ার্নের স্ট্রেংথ, ইয়ার্নের ইলংগেশন পার্সেন্টেজ, ইয়ার্নের হেয়ারিনেস, এই তিনটা বিষয় অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা আমাকে উল্লেখ করতে হবে। এখন ইয়ার্ন হেয়ারিনেস উল্লেখ করার পরে আরো কিছু বিষয় থাকবে, যেমন দেখো আমি যে ইয়ার্নটা পারচেজ করব সেটা এরকম আচ্ছা, এরপরে আমরা ইয়ারটাকে যে পারচেজ করব, এই আমরা কোন ফর্মে পারচেজ করব, মানে এটা কি কোন ফর্মে হবে, মানে কোন ফর্মে হবে নাকি চিজ ফর্মে হবে, এটা একটা কোন প্যাকেজ, আর একটা হচ্ছে চিজ প্যাকেজ। আমি ইয়ারটাকে যে স্পিনিং সেকশন থেকে পারচেজ করব সেটা কোন ফর্মে কিনবো, এই ফর্মে কোনে নাকি চিজে, এটা আমাকে ডিফাইন করে দিতে হবে। এবং এই প্যাকেজটা সাইজ কিরকম হবে, প্যাকেজের সাইজটা কিরকম হবে, অর্থাৎ কত কেজি হবে, 1.5 কিলোগ্রাম নাকি 2.2 কিলোগ্রাম, এখন এই যে 1.5 নাকি 2.2 এটা ওয়ার্পিং প্ল্যানে গিয়ে এখানে আমাকে ডিটারমাইন করতে হবে, ডিফাইন করতে হবে, আমাকে ক্যালকুলেট করতে হবে যে আমার এক একটা কোন প্যাকেজের ওয়েট জয়েন করলো। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম, আমি একটু বলতে থাকি, ওরা জয়েন করতে থাকবে, আগের কথাটা একটু বলি, সেটা হচ্ছে আমরা পারচেজ করার সময়
আমরা ইয়ার্নের কিছু প্যারামিটার বলে দিতে হবে, যে ইয়ার্নের স্ট্রেংথ কেমন, ইয়ার্নের হেয়ারিনেসটা কেমন থাকবে, ইয়ার্নের ইলংগেশন কেন থাকবে এবং কেন দরকার, কতটুকু থাকবে এবং প্যাকেজের সাইজটা কিরকম হবে, সেটা কোন হবে, কত কেজি, 1.5 কেজি, 2 কেজি, 2.2 কিলোগ্রাম, এটা আমরা ডিটারমাইন করব ওয়ার্কিং প্ল্যানে গিয়ে বা উইভিং প্ল্যানে গিয়ে, একটা একটা বায়ারের অর্ডারকে এক্সিকিউট করার জন্য আমাকে একটা প্ল্যানিং করতে হবে কিভাবে আমরা অর্ডারটাকে এক্সিকিউট করব, কিভাবে ফাইনাল প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত এইটা আমাকে একটা প্ল্যান করতে হবে, এটাকে আমরা উইভিং প্ল্যান বলতেছি বা ওয়ার্পিং প্ল্যান বলতেছি। এই ওয়ার্পিং প্ল্যানে প্ল্যানে গিয়েই আমরা দেখব বা আমরা শিখব যে এক একটা প্যাকেজের ওজন কত হবে, আমি যে একটা প্যাকেজ পারচেজ করব বলে দেব যে আমাকে কোন প্যাকেজ দিয়েন, এক একটা প্যাকেজের ওজন হবে 1.8 কিলোগ্রাম করে 2000 পিস। এই যে 2000 পিস বললাম, 1.8 কিলোগ্রাম বললাম, এই সবগুলাই অবশ্য ক্যালকুলেট ক্যালকুলেট করে আমাকে বলতে হবে, আমি মানে ইচ্ছা মতো বলার কোনো সুযোগ নাই। তাহলে আমরা প্যাকেজ সাইজটা বলে দিতে হবে, প্যাকেজের শেপ অর্থাৎ কোন নাকি চিজ এটাও বলে দিতে হবে। তাহলে প্যাকেজ সাইজ প্যাকেজ সাইজটা বলে দিলাম, প্যাকেজের শেপ বলে দিলাম, বা প্যাকেজের টাইপ বলে দিলাম, শেপ অর টাইপ মানে কোন অথবা চিজ কোনটা। তাহলে আমরা ইয়ার্নের স্ট্রেংথ, ইয়ার্নের হেয়ারিনেস, ইয়ার্নের ইলংগেশন, ইয়ার্নের প্যাকেজের টাইপ, প্যাকেজের সাইজ, এই কথাগুলো আমরা বলে দিয়েছি বায়ার ইয়ার্ন স্পিনিং সেকশনকে। স্পিনিং সেকশন তখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে 1000 প্যাকেজ, 2000 প্যাকেজ, যেটা আমার দরকার নাম্বার অফ প্যাকেজেস, সেটা আমাকে সে ডেলিভারি দিবে। আচ্ছা, ডেলিভারি দিল, বাকিরা জয়েন করতেছে না, মানে তারা মনে করছে দ্বিতীয়বার জয়েন না করি। ওকে, তো প্যাকেজ টাইপ, প্যাকেজ শেপ পর্যন্ত আমরা ইয়ার্ন ফর্ম স্পিনিং সেকশন বলে দিলাম। স্পিনিং সেকশনের ডিজিএম, এজিএম, জিএম যখন আমাকে ইয়ার্ন পারচে আমাকে ইয়ার্ন ডেলিভারি দিবে কনফার্মেশন লেটার সহ, তখন আমি ইয়ার্নটাকে, আমাকে যেহেতু আমি উইভিং সেকশনের, সুতরাং আমাকে ইয়ার্ন সেকশন, স্পিনিং সেকশন যে ইয়ার্নটা ডেলিভারি দিল সেটা কি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিল কিনা, আমি যে আমার প্যারামিটার গুলাকে সেট করে দিয়েছিলাম যে আমার ইয়ার্নের স্ট্রেংথ 2400-2600 CSP থাকতে হবে, ইলংগেশন পার্সেন্টেজ থাকতে হবে 6.5%, হেয়ারিনেস থাকতে হবে 20 পার সেন্টিমিটার, 20 পার ইঞ্চ, এই যে কথাগুলো আমি বলে দিয়েছিলাম তাকে, সে কি আমার এই কথাগুলাকে বা আমার এই প্যারামিটার গুলাকে মেনটেন করছে কিনা, এটা আমাকে ইয়ার্ন আসার পরে আমার ফ্যাক্টরিতে যখন ইয়ান চলে আসবে তখন আমাকে এটা র্যান্ডম সিলেকশনের মাধ্যমে বা আমাকে স্যাম্পলিং করে আমাকে এই স্ট্রেংথ, হেয়ারিনেস, ইলংগেশন এই প্রপার্টি গুলাকে আবার আমাকে র্যান্ডমলি ইভালুয়েট করতে হবে যে আমার রিকোয়ারমেন্ট কে সে ফুলফিল করছে কিনা। র্যান্ডম সিলেকশনের মাধ্যমে আমি তখন আবার স্যাম্পলিং করব, স্যাম্পলিং র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে হোক, বিভিন্ন স্যাম্পলিং টেকনিক আছে, এই টেকনিক গুলো অবলম্বন করে আমি স্যাম্পলিং করব। স্যাম্পলিং করার পরে আমি এই এক একটা প্যাকেজ বা মনে করো 2000 প্যাকেজ পাঠাইছে, 10টা প্যাকেজ নিলাম র্যান্ডমলি, নেওয়ার পরে 10টা প্যাকেজের ইয়ার্নের স্ট্রেংথ মেজার করলাম, ইয়ার্নের হেয়ারিনেস মেজার করলাম, ইয়ার্নের ইলংগেশন মেজার করলাম। তাহলে এই যে বিভিন্ন বিষয়গুলো মেজার করলাম, দেখলাম যে না ঠিক আছে, আমি যেটা চেয়েছিলাম, আমার যে রিকোয়ারমেন্ট, আমার যে কোয়ালিটি প্যারামিটার, সেটা স্পিনিং সেকশনের যে এমপ্লয়ি বা জিএম সে ফুলফিল করে আমাকে পাঠাই দিয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা ইয়ার্ন ফর্ম স্পিনিং সেশন পাইলাম। এরপরে আমরা তার পরবর্তী ফ্লোচার্টে দেখলাম যে তার পরের যে অংশটুকু ইয়ার্ন ফর্ম স্পিনিং সেকশন পাওয়ার পরে, এরপরে ছিল যে ডাবলিং টুইস্টিং। ইয়ার্ন পারচেজ করার পরে ছিল কি ইয়ার্ন ফর্ম স্পিনিং সেকশন, এরপরে ছিল ডাবলিং টুইস্টিং। ডাবলিং অর ডাবলিং এন্ড টুইস্টিং অর হবে না, এটা এন্ড
এখন ইয়ার্ন ফ্রম স্পিনিং সেকশন পেয়ে গেলাম, এরপরে আমরা দেখতেছি ডাবলিং আর ডাবলিং এন্ড টুইস্টিং, এরপরে যে ফ্লোচার্টের পরের যে সিকোয়েন্স। এখন ডাবলিং টুইস্টিংটা কি, কখন দরকার পড়বে? লেট আমরা একটা ফেব্রিকের স্পেসিফিকেশন লিখি, ফেব্রিকের স্পেসিফিকেশন, ফেব্রিকের স্পেসিফিকেশন আর কনস্ট্রাকশন। আচ্ছা, ফেব্রিকের স্পেসিফিকেশন আর কনস্ট্রাকশনটা কি আসলে কিভাবে লিখবো? একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করি। এক নাম্বার এক্সাম্পলটা দেই, সেটা কিরকম, লেট 40, 30, 120, 70 এখানে আমরা ফেব্রিকের একটা স্পেসিফিকেশন লিখেছি বা ফেব্রিকের একটা কনস্ট্রাকশন লিখেছি, সেটা কি আসলে? এই যে 40, 30, 120, 70 এখানে গুণন ভাগ মনে হচ্ছে না, গুণ ভাগ মনে হচ্ছে, আসলে না গুণ ভাগ না, এটা ফেব্রিকের স্পেসিফিকেশন বা ফেব্রিকের কনস্ট্রাকশনের রিপ্রেজেন্টেশন সিস্টেম। ফেব্রিকের স্পেসিফিকেশন বা ফেব্রিকের কনস্ট্রাকশন কে রিপ্রেজেন্ট করার জন্য একটা সিস্টেম, এই ওয়েতে রিপ্রেজেন্ট করতে হয়। তো এই জন্য আমরা এখানে লিখেছি 40, 30, 120, 70, মানে হচ্ছে 40 সাথে 30 গুণ, আবার ভাগ দিয়ে 120 সাথে 70 গুণ, না এরকম কিছুই না, গুণ ভাগ এখানে কিছু নাই, এখানে রিপ্রেজেন্টেশনের সিস্টেম। তাহলে এখানে কোনটা কি মিন করে, এই 40, 30, 120, 70 কি মিন করে, 58 কি মিন করে, মিনিংটাকে আমাকে বুঝতে হবে বা জানতে হবে। আমি এখনই বলে দিচ্ছি, প্রথমে যে অংশটুকু, এই যে 40 কালো দিয়ে গোল করলাম, এই 40 প্রথমে যে প্যারামিটার উপরের দিকে সেটাকে আমরা বলতেছি ওয়ার্প কাউন্ট, ওয়ার্প কাউন্ট। গোল করে দিলাম যেটা, এটা ওয়ার্প কাউন্ট। কাউন্ট তোমরা জানো, এখানে আবার প্রশ্ন আসতে পারে, স্যার ওয়ার্পের কাউন্ট, কাউন্ট তো ডিরেক্ট ইনডিরেক্ট হয়, এবং সেখানে আমরা দেখি যে ইংলিশ কাউন্ট হলে একটা বিষয়, আবার ডেনিয়ার যদি হয়, ডিরেক্ট কাউন্ট যদি হয় সেক্ষেত্রে ডি লেখে, টেক্সট যদি হয় টি লেখে, 40D, 40T। তো যেহেতু এখানে কিছুই লেখা নাই, ডিও লেখা নাই, ডেনিয়ার বোঝার কোনো সুযোগ নাই, টিও লেখা নাই, টেক্সট বোঝারও কোনো সুযোগ নাই, 40T মানে 40 টেক্সট, ক্যাপিটাল লেটার যদি লেখা থাকে 40D, যদি ক্যাপিটাল লেটার লেখা থাকে 40D। তাহলে আমরা বুঝবো, যেমন 40D মানে 40 ডেনিয়ার, 40T 40 টেক্স, ডিটি যেহেতু কিছু লেখা নাই, আর যদি সাধারণত যদি না লেখা থাকে, এ ধরনের কোন ধরনের ডিটি না লেখা থাকে, তখন আমরা বুঝবো এটা ইংলিশ কাউন্ট, মানে 40NE, এটা যেহেতু কোনো কিছুই লেখা নাই এখানে, সুতরাং এটা হচ্ছে 40NE, 40 ইংলিশ কাউন্ট, ডিও লেখা নেই, টিও লেখা নেই। ওকে, ওয়ার্প কাউন্ট, প্রথমে এর প্যারামিটারটা ওয়ার্প কাউন্ট। দ্বিতীয় যে প্যারামিটার, এটা হচ্ছে ওয়েট কাউন্ট। ওয়ার্প কাউন্ট, দ্বিতীয় প্যারামিটারটা ওয়েট কাউন্ট, মানে ওয়েটের কাউন্ট। যেহেতু ওভেন ফেব্রিক দুই ধরনের, দুই সেট ইয়ার্ন থাকে, ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েট ইয়ার্ন, ভার্টিক্যাল বরাবর ওয়ার্প ইয়ার্ন, হরাইজন্টাল বরাবর ওয়েট ইয়ার্ন, তো ওয়ার্প এর কাউন্ট 40, ওয়েট এর কাউন্ট 30। ওকে, এরপরে এই যে 120 কি, 120, এটা হচ্ছে ইপিআই, ইয়ার্নস পার ইঞ্চ। ইপিআই এর মানে হচ্ছে, উপরে একটু লিখে দিলাম, ইয়ার্নস পার ইঞ্চ।
মানে ওয়ার্পের ডেন্সিটি, এই ইপিআই হচ্ছে ওয়ার্প ডেন্সিটি। ওয়ার্প ডেন্সিটি হচ্ছে ইপিআই, টেন্স পার ইঞ্চ, এটা ওয়ার্পের ডেন্সিটি ইপিআই। 1 ইঞ্চিতে কতটা ওয়ার্প ইয়ান আছে, মানে 120টা ওয়ার্প ইয়ান আছে। ওকে, এর পরের যে অংশ 70 70, সেটা হচ্ছে পিপিআই। পিপিআই এটা মানে ওয়েবটেড ডেন্সিটি। পিপিআই মানেটা কি, কালারটা একটু বেশি লাইট হয়ে গেল, কালো দিয়ে লিখি। পিপিআই মানে হচ্ছে পিক্স পার ইঞ্চ। মানে ওয়েবটিয়ানের ডেন্সিটি কত, 1 ইঞ্চিতে কতটা ওয়েবটিয়ান আছে, এটাকে পিপিআই বলতে। তাহলে প্রথমে হচ্ছে ওয়ার্পের কাউন্ট, তারপরে ওয়েবটের কাউন্ট, এরপরে ওয়ার্পের ডেন্সিটি, তারপর ওয়েবটের ডেন্সিটি, এরপরে কমা দিয়ে বা ক্রস দিয়ে আমরা যদি 58 ইঞ্চি লিখছি, ঠিক না, 58টা হচ্ছে ফেব্রিকের উইথ, ফেব্রিকের উইথ। কত ইঞ্চি হবে, 58 ইঞ্চি না 60 ইঞ্চি নাকি 62 ইঞ্চ, এটা আমাকে বায়ার বলে দিবে। ফেব্রিক উইথ, তাহলে ফেব্রিকের কনস্ট্রাকশন বা স্পেসিফিকেশন আমরা দেখলাম, ওয়ার্পের কাউন্ট, ওয়ার্পের কাউন্ট, তারপর ওয়েবটের কাউন্ট, ইপিআই, পিপিআই, ফেব্রিকের উইথ, এটা হচ্ছে ফেব্রিকের কনস্ট্রাকশন। কারো কোনো কোশ্চেন আছে? কোনটা বলে, এই যে একটু দেখো লম্বা বরাবর যেগুলো থাকে। হ্যাঁ, তুমি যদি কোনো ওভেন শার্ট পরে থাকো, সেক্ষেত্রে তোমার শার্টের তোমার পা থেকে মাথা এই ডিরেকশন বরাবর, লংগিটিউডিনাল ডিরেকশন বরাবর যে ইয়ান গুলো থাকবে, সেটা অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত এটাই হয়ে থাকে, ওয়ার্প ইয়ান থাকে। এবং ট্রান্সভার্স ডিরেকশন বরাবর, অর্থাৎ আর্ম টু আর্ম এই ডিরেকশন বরাবর যে ইয়ানটা থাকে, তুমি যদি কোনো ওভেন শার্ট পরে থাকো, ওভেন ফেব্রিক পরে থাকো, সেক্ষেত্রে সেটা হচ্ছে কি, ওয়েব ইয়ান। দিস ইজ ওয়ার্প ইয়ান, ওয়ার্প এন্ড দ্যাট ইজ ওয়েবড। 1 ইঞ্চিতে কতটা ওয়ার্প ইয়ান আছে, দিস ইজ ইপিআই। আর এখানে 1 ইঞ্চিতে কতটা আছে, এটা পিপিআই। ঠিক আছে স্যার, ওকে। তাহলে আমরা এখানে ফেব্রিকের স্পেসিফিকেশন বা কনস্ট্রাকশন কিভাবে রিপ্রেজেন্ট করে, এটা অবশ্যই গুণন না, ভাগ না, কোনো কিছুই না, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনের একটা সিস্টেম। বায়ার আমাকে একটা ফেব্রিকের স্পেসিফিকেশন বলে দিতে পারে, বায়ার আমাকে একটা ফেব্রিকের স্পেসিফিকেশন বলে দিতে পারে, যেভাবে আমি যেভাবে লিখলাম যে আমাকে এই এই স্পেসিফিকেশন একটা ফেব্রিক প্রোডিউস করে দেন, তৈরি করে দেন, এটা হইতে পারে। অথবা বায়ার আমাকে কোনো সোয়াস দিতে পারে, সোয়াস, SWATCA, সোয়াস বলে একটা কথা আছে, সোয়াস কার্ড বা সোয়াস, কেমন সোয়াস কার্ড, মনে করে রুমাল টাইপের একটা ফেব্রিক দিয়ে দিল আমাকে, রুমাল, এটা রুমাল টাইপের। এখানে অবশ্যই ইপিআই আছে, পিপিআই আছে, ওয়ার্পের কাউন্ট আমি বের করতে পারবো, ওয়েবটের কাউন্ট বের করতে পারবো, এবং এখানে আমরা তারপর আরেকটা বিষয় থাকে, টুইস্ট কত আছে, একটা ইয়ারনের মধ্যে পার ইঞ্চিতে কতটা টুইস্ট আছে, টুইস্ট পার ইঞ্চ, টিপিআই কত আছে, টুইস্ট পার ইঞ্চ বা টুইস্ট পার মিটার কত আছে, ঠিক না। বায়ার আমাকে সোয়াস কার্ড দিতে পারে, অথবা বায়ার আমাকে স্পেসিফিকেশন বলে দিতে পারে। হ্যাঁ, আমি যে এই ফেব্রিক স্পেসিফিকেশন বললাম, কেন বললাম জানার জন্য অবশ্যই বললাম, কিন্তু আমার যে উদ্দেশ্য ছিল যে ডাবলিং টুইস্টিং এর যে বিষয়টা, এটা বলে আমি আজকে ক্লোজ করে দেবো আজকের ক্লাস, ডাবলিং আর টুইস্টিং, ঠিক না, ডাবলিং এন্ড টুইস্টিং, এই কথাটা বলতে গিয়ে আমি কিন্তু স্পেসিফিকেশনের কথাটা নিয়ে আসছি, টুইস্টিং। যেহেতু আমাকে ডাবলিং টুইস্টিং বোঝার জন্য আমাকে স্পেসিফিকেশন বুঝতে হবে,
ডাবলিং এন্ড টুইস্টিং এখানে কি ঘটে? লেট আমাকে বায়ার বললো যে এই ফেব্রিক তৈরি করে দেন, এখানে আমি ডাবলিং টুইস্টিং এর কথাটা বলি, এই যে 40/2 240 তোমাদেরকে প্রেজেন্ট দিতে হবে না, এই যে প্রেজেন্ট পিপি পাঠিয়ে দিচ্ছ না, এটা দরকার নেই, তোমাদের আর্কাইভ থেকে আমি নিয়ে নেব, তোমাদেরকে দিতে হবে না প্রেজেন্ট। আমি আজকে ক্লাস নিলাম আর্কাইভে, তোমরা কখন কতক্ষণ কতজন উপস্থিত ছিলা না ছিলা আমার আর্কাইভে আছে, ওটা এক্সট্রা ভাবে দেওয়ার দরকার পড়বে না। আচ্ছা এখানে আমি দেখো, এখানে ডাবলিং টুইস্টিং এর কথাটা বলি, আমি এখানে ক্লোজ করে দেব আজকে ক্লাস। এখানে দেখো 40 ডাবল 40/2 আবার 2/40 একটা কথা লেখা আছে, ঠিক না? আমাকে বায়ার বললো যে আমাকে এই ফেব্রিক তৈরি করে দেন, আমি যে এক্সাম্পলটা দিলাম এখন যে তোমাদের স্ক্রিনে দেখতে পারতেছো, এই ফেব্রিকটা আমাকে তৈরি করে দেন। আমি কমা দিয়ে হয়তো এখানে স্পেস নাই, তো আমি এখানে 58 ইঞ্চি বা ফেব্রিকের উইথ লিখতে পারলাম না, বাট এটা আমি এখন যেহেতু আগে বুঝে আসছি ওয়ার্প কাউন্ট ওয়েব কাউন্ট ইপিআই পিপিআই, সুতরাং আর ফেব্রিকের উইথ থাকে, তো আমি এখানে লিখলাম যে 40/2 40/2 2/40 120/70। এই যে একটা বায়ার আমাকে বললো যে এই স্পেসিফিকেশনের ফেব্রিক তৈরি করে দেন, তখন আমি কি বুঝবো? এখানে 40/2 বলতে বোঝায় ডাবল ইয়ার্ন, 40/2 হচ্ছে ডাবল ইয়ার্ন, ওকে 40/2 এটা মানে হচ্ছে 40 কাউন্টের দুটো ইয়ার্ন, এই যে দুটো 40 কাউন্টের ইয়ার্ন পাশাপাশি নিয়ে এসে এটাকে আমরা ডাবলিং করলাম, পাশাপাশি নিয়ে এসে একসাথে করে ফেললাম ডাবলিং। এরপরে যদি আমরা টুইস্টিং দিয়ে দেই, এই যে 40 কাউন্টের দুটো ইয়ার্নকে টুইস্টিং দিয়ে দিলাম, একটা ইয়ার্ন হয়ে গেল, এটাও 40 এটাও 40, দুইটা ইয়ার্ন 1 এবং 2, এই দুইটা ইয়ার্ন মিলে একটা ইয়ার্ন হয়ে গেল। তাহলে এই যে রেজাল্টেন্ট ইয়ার্ন, এই রেজাল্টেন্ট কাউন্টটা কি হবে? আমরা জানি ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে যত ভ্যালু বাড়তে থাকবে তত সেটা ফাইনার হবে, এটা কি জানি আমরা? ইনডিরেক্ট কাউন্টের থেকে যেমন 40 কাউন্ট এবং 50 কাউন্ট, যে দুইটা ইংলিশ কাউন্ট হয়, 40s এইভাবে লেখা, অবশ্যই ইংলিশ কাউন্টে এস দিয়ে লেখে, মানে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস লিখলে বুঝতে পারবা যে এটা ইংলিশ কাউন্ট, না লিখলেও সমস্যা নাই যদি স্পেসিফিকেশনে হয়। তা 40 কাউন্ট যদি বলি আমরা, সেক্ষেত্রে 40 কাউন্ট থেকে 50 কাউন্ট কোনটা বেশি ফাইনার? স্যার 50, আমি 50, আমরা জানি ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে ভ্যালু যত বাড়তে থাকে সেটা ফাইনার হয় এবং ভ্যালু যত কমতে থাকে সেটা কোসার হয়। এখন 40 কাউন্টে দুইটা ইয়ার্ন, এই যে 40 কাউন্টে দুইটা ইয়ার্ন আমি স্পটলাইট দিছি, একটা 40 কাউন্টের ইয়ার্ন আর একটা 40 কাউন্টের ইয়ার্ন, দুইটা ইয়ার্ন ডাবলিং করে টুইস্টিং করলাম, এখন যে ফাইনাল ইয়ার্ন রেজাল্টের ইয়ার্নটা পাইলাম সেটা কি কোসার হবে না ফাইনাল হবে? ফাইনাল হবে, এই ফাইনাল হবে, দুইটা দড়ি একসাথে করে মোটা করলে কি ফাইনাল হবে না কোসার হবে? মোটা হবে না, এটা কোসার হবে। তাহলে এর যেহেতু 40 কাউন্ট ইংলিশ কাউন্ট, রেজাল্টেন্ট কাউন্টটা কি 40 থেকে বেশি হবে না কম হবে? রেজাল্টেন্ট কাউন্টটা কি হবে? দুইটা 40 কাউন্টের ইয়ার্ন কে ডাবলিং করে টুইস্টিং করার পরে যে ফাইনাল কাউন্টটা পাবো সেটা কি হবে, কোর্সার হবে না ফাইনাল হবে? অবভিয়াসলি কোর্সার হবে, 40 থেকে কম হবে। এক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্র জানার দরকার নাই, আমরা মূলত যে এটা তোমরা টেক্সটাইল ফিজিক্সে পড়বা, 40 ডাবল এটা মানে হচ্ছে 40/2 মানে 20 কাউন্ট, কি কাউন্ট মানে কোর্সার যেহেতু হলো এটা হচ্ছে 20 কাউন্ট। সূত্রটা তারপরে বলে দেই, যেহেতু কথাটা আসলোই এটা তোমরা পড়বা, আমি একটু বলে দেই সহজ জিনিস, যদি ইনডিরেক্ট কাউন্ট হয় সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে রেজাল্টেন্ট কাউন্ট হবে 1/কনস্টিটিউয়েন্ট কাউন্ট, দুইটা ইয়ান মিলে যেহেতু দুইটা দুইটা ইয়ান মিলে যেহেতু হইছে, এনআর হচ্ছে রেজাল্টেন্ট কাউন্ট, এটা 1/40 1/40 দিলে দেখবা যে আসে 20। এই ফর্মুলাতে ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে ডাবলিং টুইস্টিং করে যে ফাইনাল কাউন্ট পাওয়া যায় রেজাল্টেন্ট কাউন্ট, তার ফাইনাল কাউন্টের সূত্রটা হচ্ছে এটা, কিভাবে আমরা রেজাল্টেন্ট কাউন্ট বের করব, তিনটা মিলে হলে তিনটা দিয়ে সূত্র বের করবা, তিনটা দিয়ে বের করবা, আর ডিরেক্ট কাউন্ট যদি হয় এটা ইনডিরেক্ট কাউন্টের জন্য, আর ডিরেক্ট কাউন্ট হলে স্বাভাবিক এনআর ইকুয়াল N1+N2, যে তিনটা থাকে N1+N2+N3, এটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্টের জন্য রেজাল্টেন্ট কাউন্ট, আর এটা হচ্ছে ডিরেক্ট কাউন্টের জন্য রেজাল্টেন্ট কাউন্ট। আচ্ছা
আমরা দেখলাম 40/2 মানে হচ্ছে 40 কাউন্টের দুটো ইয়ানকে ডাবলিং করে টুইস্টিং করা হয়েছে তারপরে রেজালটেন্ট কাউন্ট আসছে কত 20 এটা 40 ডাবলের একটা 40 ডাবল এটার মিন হচ্ছে এটা এরপরই আমরা দেখলাম যে আরেকটা জিনিস লিখলাম আমি ওয়েবটের কাউন্টের ক্ষেত্রে যে স্পেসিফিকেশন দিয়ে বোঝাতে চাচ্ছি আমি এটা এরকম লিখছিলাম 2/40 ঠিক না ওয়েবটের কাউন্ট লিখছিলাম আমি একটা ওই যে 40/2 ইনটু 2 মানে 40/2 ক্রস 2/40 তারপর নিচে লিখছিলাম 120 তারপর 70 ক্রস দিয়ে এখানে 2/40 বলতে কি বোঝায় এটা তো ওয়েবটের কাউন্ট ঠিক না স্পেসিফিকেশনের মধ্যে এটা আছে ওয়েবটের কাউন্ট যে স্পেসিফিকেশন লিখছিলাম সে স্পেসিফিকেশনে এটা হচ্ছে ওয়ারপের কাউন্ট এটা হচ্ছে ওয়েবটের কাউন্ট 2/40 বলতে কি বোঝায় একজন বলো ফর্টি বাই টু মানে হচ্ছে ডাবল ইয়ান মানে 40 ডাবল রেজাল্টেন্ট কাউন্টটা হলো কত 20 হয়ে গেল 2/40 বলতে কি বুঝাবে আমরা এটা মানে কি এটা মানে কি এরকম দুই কাউন্টে 40টা পাতা নিব দুই কাউন্ট মানে হচ্ছে একটা দড়ি মা একটা দড়ি টাইপের জিনিস এরকম 40টা মিলে নিলে এটা কি ফেব্রিক হবে এটা তো একটা ইয়ার্ন হবে তো অনেক মোটা ইয়ার্ন হবে ফাঁসির দড়ি হয়ে যাবে এটা হ্যাঁ মানে এটা এটাই বোঝা যাচ্ছে এরকম যে 40/2 মানে যদি হয় 40 কাউন্টে দুটো ইয়ার্ন 2/40 মানে দুই কাউন্টে 40টা ইয়ার্ন মানে স্বাভাবিকভাবেই বুঝে আসতেছে ঠিক না কিন্তু না একই জিনিস 40 কাউন্টে দুটো ইয়ার্ন এই 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 40/2 মানে 40 কাউন্টে দুটো ইয়ার্ন আর 2/40 মানে 40 কাউন্টে দুটো ইয়ার্ন ডাবলিং করে টুইস্টিং করা হয়েছে বাট 2/40 তে যে বিষয়টা ডিফারেন্ট 40/2 থেকে সেটা হচ্ছে 40 কাউন্টে দুইটা ইয়ান বা দুইটা আলাদা কালারের এই একটা কালার 40 কাউন্টের এই একটা কালার 40 কাউন্টের দুইটা ইয়ান যেখানে দুইটা ইয়ানে আলাদা কালারের একটা লাল একটা সবুজ বেগুনি কালার বা নীল কালার এই দুইটা ইয়ানকে একসাথে করব ডাবলিং টুইস্টিং করব তখন ইয়ানের সারফেসে একটা আলাদা ইফেক্ট আসলো না ইয়ানের সারফেসে একটা কি আলাদা ইফেক্ট আসবে না লাল এবং নীলের এই ইয়ানটাকে আমরা বলতেছি গ্রিন্ডেল ইয়ান ফ্যাক্টরিতে অনেক ক্ষেত্রে যদি যাও ফ্যাক্টরিতে সেখানে ইন্ডাস্ট্রিতে বলবে যে 13 নম্বর লুমের মধ্যে লুম যেহেতু অনেকগুলো থাকে 200 300 400 500 800 1000 লুম থাকে এক একটা ইন্ডাস্ট্রিতে তো লুমের মধ্যে বলবে যে 18 নম্বর লুমে 13 নম্বর লুমে গ্রিন্ডেল চলে তাহলে এই কথাটা যখন শুনবা যে গ্রিন্ডেল চলে দ্যাটস মিন যে ওয়ার্প ইয়ার্নের মধ্যে বা ওয়েব ইয়ার্নের মধ্যে কোনো একটার মধ্যে এই দুইটা ভিন্ন কালারের একই কাউন্টের ইয়ার্নকে ডাবলিং করে টুইস্টিং করছে এবং সে কারণে ইয়ার্নের ইফেক্টটা একটা আলাদা আসছে এবং এটা যখন ফাইনালি ফেব্রিকে কনভার্ট হয়ে যাবে তখন তার ইফেক্টটা স্বাভাবিকের থেকে একটু আলাদা আসবে এটাকে আমরা গ্রিন্ডেল ইয়ার্ন বলতেছি এবং এটাকে কখনোই গ্রিন্ডেল বলবে না ফ্যাক্টরিতে এভাবে মানে স্পেসিফিকেশনে লেখা থাকবে না গ্রিন্ডেল বাট 2/40 লেখা থাকবে 2/30 লেখা থাকবে 2/60 লেখা থাকবে তাহলে বুঝতে হবে যে 2/60 মিন্স ওয়েব ইয়ার্নের ক্ষেত্রে এখানে 60 কাউন্টে দুইটা আলাদা কালারের ইয়ার্ন দুইটা ভিন্ন কালারের ইয়ার্নকে ডাবলিং করে টুইস্টিং করা হয়েছে আর 40/2 60/2 মানে হচ্ছে 60 কাউন্টে দুইটা একই কালারের ইয়ার্নকে ডাবলিং করে টুইস্টিং করা হয়েছে ক্লিয়ার গ্রিন্ডেলের কথাটা ক্লিয়ার এখন পর্যন্ত কারো কোশ্চেন কোনো আমরা স্যার একটা কোশ্চেন ছিল স্যার প্র্যাকটিসিং হ্যাঁ বলো স্যার ওয়ার্প ইয়ার্নের সাথে যদি আমি অন্য বিভিন্ন কালার ইউজ করতে পারি তো স্যার তাই না স্যার তাহলে সেটা সেটা কি হবে বুঝছো ওয়ার্প ইয়ার্নে বিভিন্ন কালার মিন্স মানে স্যার
আমি যেমন এই যে ওয়েফটিয়ার নিয়ে যেমন দুইটা কালার ইউজ করলাম 2x40 দেখি হ্যাঁ ওয়ারপি পাবো না না শোনো 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 আমি তো একটা উদাহরণ দিয়েছি আমি যদি আরেকটা হোয়াইট বোর্ড নিয়ে দেখি তোমার কথা যেটা ছিল তো তুমি বলতেছো স্যার ওয়ারপিয়ান আমি নেব হ্যাঁ 2x40 30x2 এটাও হতে পারে মানে আসলে ওয়েবটেই শুধুমাত্র 2x মানে হবে এরকম না মানে ওয়েবটেই 2x আর কোনটা এটা ফিক্সড না এটা 100 হতে পারে এটা 80 হতে পারে এই ভ্যালুগুলো কিন্তু এক একটা এক এক রকম अकॉर्डिंग টু বায়ার্স রিকোয়ারমেন্ট বায়ার চাচ্ছে যে ইপিআই থাকবে 100 তুমি ইচ্ছা মতো তৈরি করতে পারো তোমার যদি দরকার পড়ে আর 80 হয় না হয় এটা 60ও হতে পারে 60ও হতে পারে আর 2x40 না হয় 2x30 হতে পারে আর এখানে 30x2 না হয় এখানে হতে পারে 16x2 বা কোনটাই নাই শুধুমাত্র 40-30 লেখা আছে 40-30 বা 40-40-110 বা 100-65 কোন ভ্যালুটাই ফিক্সড না যে আমাকে এই এইটাই মানে স্পেসিফিকেশন মুখস্থ রাখতে হবে নো নিট বাট সাধারণত যেটা থাকে ওয়ারপের কাউন্টটা ফাইনার থাকে বা একই রকম থাকে আর ইপিআই ভ্যালুটা বেশি থাকে এই 100 দেখো সবসময় দেখতেছো যে 100টা বেশি থাকতেছে ইপিআই ভ্যালুটা বেশি পিপিআই এর থেকে ঠিক না ইপিআই ভ্যালুটা পিপিআই এর থেকে বেশি থাকতেছে ওয়ারপের কাউন্টটা একটু ফাইনার বাট এটা অবশ্যই ম্যান্ডেটরি না যে ইপিআই টা বেশি থাকতে হবে অবশ্যই ম্যান্ডেটরি না বাট সাধারণত যেহেতু আমরা বিভিন্ন কারণেই আমরা ইপিআই টাকে বেশি দেই বাট তুমি যদি চাও যে কম ইপিআই আর বেশি পিপিআই দিয়ে ফেব্রিক তৈরি করবা অবভিয়াসলি পসিবল এটা এটা এমন না যে ইম্পসিবল কোনো বিষয় করা যাবে ঠিক আছে এগুলা সবগুলা ভ্যালু হচ্ছে ভেরিয়েবল ভ্যালু ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে আমি উদাহরণ দিতে গিয়ে 2x40 টা ওয়েবটে লিখছিলাম এখন আমি 2x40 কিন্তু ওয়ারপে লিখছি দেখো এক নাম্বার এক্সাম্পলে আর এইখানে লিখছি 16x2 সুতরাং এগুলা ভেরিয়েবল যে কোনো জায়গায় যে কোনো একটা হতে পারে বাট আমার মূল উদ্দেশ্য ছিল আমরা স্পেসিফিকেশনটাকে বুঝি যে কোনটা কি মিন করে এবং 2x30 2x40 এটা মিন করে কি এবং ডাবলিং টুইস্টিং যে লিখেছিলাম আমি সেটা আসলে কি বিষয়টা ডাবলিং টুইস্টিংটা কখন দরকার পড়বে গ্রিন্ডেলটা কখন দরকার পড়বে কেন গ্রিন্ডেল বলতেছে এই বিষয়টা বোঝানোই আমার উদ্দেশ্য ছিল ঠিক আছে তাহলে আমরা দেখলাম বায়ার অর্ডার এক্সিকিউট করার পরে বায়ার অর্ডার দেওয়ার পরে আমি সবগুলা এখানে আমরা প্যাকেজে মানে সবগুলা হোয়াইট বোর্ড কে ভিউ করলাম প্যাকেজে এখানে দেওয়ার পরে প্যাকেজ প্যাকেজ সাইজ প্যাকেজ শেপ টাইপ তারপর আমরা এখানে দেখতেছি ডাবলিং টুইস্টিং এর একটা বিষয় বলছিলাম কনস্ট্রাকশন টুইস্টিং বিষয়টাকে বলছিলাম ডাবলিং টুইস্টিং এর ক্ষেত্রে কোনটা কি তারপরে ডাবল ইয়ার্ন বলতে গিয়ে 40x2 মানে 40 এর টাইমটা দুইটা ইয়ার্ন ডাবলিং করলাম ডাবল করার পরে ফাইনাল রেজাল্ট এনকাউন্টার কি আসলো এটার সূত্রটা দেখাইছিলাম এটা আছে ইনডাইরেক্ট এর ক্ষেত্রে উপরেরটা নিচেরটা যে ডাইরেক্ট এর ক্ষেত্রে রেজাল্ট এনকাউন্টার সূত্র এরপরে আমরা এখানে দেখিয়েছিলাম যে 2x40 বলতে কি বোঝায় কিভাবে লেখা থাকে এখানে এসে 2x40 কি আসলে এটা মিন করছিলাম গ্রিন্ডেল ইয়ার্ন আর ফাইনালি এসে আমরা এখানে দেখাইলাম যে সবগুলাই ভেরিয়েবল যে কোনো জায়গায় যে কোনো একটা হতে পারে ডাবল ইয়ার্নটা ওয়ারপে হতে পারে ডাবল ইয়ার্নটা ওয়েবটে হতে পারে গ্রিন্ডেলটা ওয়ারপে হতে পারে গ্রিন্ডেলটা ওয়েবটে হতে পারে ইপিআই সাধারণত থাকে হ্যাঁ স্যার দুইটাই কি গ্রিন্ডেল হতে পারে হ্যাঁ হতে পারে সবই পসিবল দুইটা গ্রিন্ডেল হতে পারে আর কোনো কোশ্চেন আছে কারো আমরা তাহলে দেখলাম ইয়ার্ন ফ্রম স্পিনিং সেকশন এন্ড ডাবলিং টুইস্টিং এই দুইটা ধাপ আমরা অতিক্রম করলাম কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা কুইট করব